শীতের সকাল কিংবা বৃষ্টিমুখর সন্ধ্যায় গরম চায়ের কাপে জাস্ট একটা চুমুক, আহা, সেই উষ্ণতার শিহরণ ঠিক কতটা তা শুধুমাত্র বলতে পারবে একজন চা প্রেমী। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। শীতের এই মিষ্টি সকালে ধোয়া ওঠা এক কাপ গরম চায়ের মাধ্যমে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে, এবং একই সাথে সবাই সুস্থ আছেন সেই কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আপনাদের সাথে আজকে আমার এই ব্লগটা শেয়ার করলেও আমি কিন্তু এটা শুরু করেছিলাম গতকাল বিকেল থেকে। আমার সারাদিনের বেশিরভাগ সময় চলে যায় বাবুকে টেক কেয়ার করতেই। কিন্তু আপনারা আমার ব্লগের জন্য কতটা অপেক্ষা করে থাকেন সেটা তো আমার কমেন্ট বক্স দেখলেই বোঝা যায়। আপনারা আমার রিপ্লাই কতটুকু পান বা কতটুকু দেখেন তা আমি জানি না, কিন্তু আপনাদের প্রত্যেকটা মূল্যবান কমেন্ট কিন্তু আমি খুব মনোযোগ সহকারে পড়ে থাকি। এবং আমার প্রতিটা ব্লগের প্রতিটা পার্ট নিয়ে যখন আপনারা কমেন্ট করেন তখন সত্যিই আমি খুব অবাক হয়ে থাকি। এত মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে আপনারা প্রতিটা পার্ট দেখেন যা আমাকে সত্যিই মুগ্ধ করে। আর আপনাদের এই মূল্যবান কমেন্টগুলো পাওয়ার পরেই আসলে নিজের প্রতি সময় না থাকলেও আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত আপনাদের টাচে থাকার। আমার এই চ্যানেলটা কোনো শিক্ষণীয় চ্যানেল নয়, এবং আমি এমন কিছু দেখাই না যা থেকে আমার এক্সপার্ট আপুরা কিছু শিখতে পারবেন। তারপরও প্রতিনিয়ত আপনাদের মূল্যবান সময় থেকে সময় দিয়ে আমার চ্যানেলটার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখছেন এবং কমেন্ট করে যাচ্ছেন, এবং একই সাথে এত এত বেশি সাপোর্ট করে যাচ্ছেন, যা আমার এই ছোট্ট জীবনে অনেক বড় প্রাপ্তি। আগে আমার ভিডিওগুলোতে ঘর সাজানো কিংবা ছোট্ট ছোট্ট আনারি DIY থাকলেও এখন কিন্তু আমি সেগুলো একদমই করে উঠতে পারছি না। আমি কবে ঠিক আমার মতো করে সেই কন্টেন্ট রেডি করতে পারবো আমার এই ইউটিউব চ্যানেলের জন্য তা আমি একদমই জানি না, কিন্তু তাই বলে আমার সম্মানিত আপুদের সাথে আড্ডা তো থেমে থাকতে পারে না, তাই না? তাই গতকালকে বিকেলে আসলে হাতের কিছু টুকটাক কাজ করছিলাম আর ভাবলাম কাজ করতে করতে আপনাদের সাথে চলুক অনেক বেশি আড্ডা। আমার এই ছোট্ট জীবনে যারা আমার সংস্পর্শে এসেছে তাদেরকে আমি অনেক ভালোবাসি। তাদের প্রত্যেকের খুশিতে যেমন আমি দ্বিগুণ খুশি হই, তাদের দুঃখেও কিন্তু আমি ঠিক ততটাই ব্যথিত হই। আর ঠিক তেমনিভাবে আপনারা যখন আমাকে না দেখেই এতটা ভালোবেসেছেন যে আপনাদের কষ্টের কথাটা পর্যন্ত আমার কাছে শেয়ার করতে পারেন, তখন আসলে সত্যিই আমি অবাক হই। আমরা আসলে কার সাথে আমাদের কষ্টের কথাগুলো শেয়ার করি বলুন? সবচেয়ে যাকে আমরা আপন ভাবি তার সাথেই তো। অনেকেই দেখেছি অনেক সময় তাদের বিভিন্ন প্রবলেমের কথাও আমার সাথে শেয়ার করে থাকেন। যদিও আমি সব ব্যাপারে তেমন কোনো এক্সপার্ট নই, তারপরও চেষ্টা থাকে আমার এন্ড থেকে যতখানি সম্ভব আপনাদেরকে হাইস্ট লেভেলের সাজেশন দেওয়ার। আর কেন জানি না পৃথিবীর সকল মানবজাতিকে আমার ভীষণ আপন মনে হয়। আর এই বাড়াবাড়ি রকমের অতি ভালোবাসা দেখে অনেকে ভাবেন নিশ্চয়ই এখানে কোনো স্বার্থ অবশ্যই জড়িত আছে। প্রত্যেকটা মানুষের স্বাধীনতা রয়েছে তার নিজস্ব চিন্তা ভাবনায়, তাই আমিও সেগুলোকে আর পাত্তা না দিয়ে দিব্যি চলে যাচ্ছে আমার নিজের জীবন। কিন্তু এরই মাঝেও কিন্তু এমন কিছু মানুষ আছে যারা একদমই আমার মতন, এবং আমিও কিন্তু তাদের কাছ থেকে সেই দ্বিগুণ পরিমাণে ভালোবাসা পেয়েছি এবং পাচ্ছি। আমার কাছে মনে হয় ছোট্ট একটা জীবন, তাই সবসময় উচিত অন্যকে ভালো রাখা এবং নিজেও ভালো থাকা। আজকে আমার ভিডিওটা একদম চা গরমে ভরপুর। কিছুক্ষণ আগে চায়ের কাপ হাতে যে দৃশ্যটা আপনারা দেখেছেন সেটা কিন্তু ছিল গতকাল বিকেলে। একটু সময় পেয়েছিলাম তাই নিজের মতো করে গরম চায়ের কাপের সাথে উপভোগ করেছি সবুজ। আর আজ সকালবেলা চলে এসেছিলাম গাছে পানি দিতে, যেহেতু কিছুক্ষণ আগে আমি চা বানিয়েছি। আর এর আগেও আমি বলেছি যে চায়ের লিকারগুলো আমি কখনোই ফেলে দেই না, এগুলোকে রেখে দেই গাছের প্রাকৃতিক সার হিসেবে ব্যবহার করার জন্য।
আর কি কি ধরনের প্রাকৃতিক সার বা কিভাবে আমি গাছের যত্নটা নিয়ে থাকি তার জন্য কিন্তু একটা বিশেষ ব্লগ আমি করেছিলাম। আপনারা যদি দেখে না থাকেন তাহলে প্লিজ ডেসক্রিপশন বক্সে একটু চেক করে নেবেন। আমি বলবো মাঝে মাঝে স্বার্থপর হওয়া ভালো। এই যেমন আমি আজকে হয়েছি, সব কাজকর্ম চিন্তা ভাবনা সব কিছু ছেড়ে ছুড়ে একদম এক কাপ চা হাতে বসে পড়েছি আমার প্রিয় জায়গা বারান্দায়। কিছুক্ষণের জন্য ভুলে যেতে চাই আমার সমস্ত কাজের চাপ, সমস্ত শিডিউল বা সমস্ত মন খারাপ। এই সময়টা উপভোগ করতে চাই শুধুমাত্র নিজের জন্য। এভাবে কিন্তু মাঝে মাঝে করে দেখবেন, তাতে দেখবেন পরবর্তী সময়গুলোতে আপনি কাজের জন্য পাচ্ছেন আরও অনেক বেশি উদ্যম। আজকে চা খেতে খেতে ভাবছিলাম যে একটা মানুষের এক জীবনে আসলে এত কিছু চাওয়ার কী থাকতে পারে? এত ব্র্যান্ড, এত চাহিদা, এত উচ্চাভিলাষ, এসব দিয়ে আসলে কী হবে? এসবের পেছনে ছুটতে ছুটতে যদি জীবনটাই শেষ হয়ে যায় তাহলে আর লাভ কী বলুন? এত সুন্দর পৃথিবী, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর মানুষ হয়ে জন্মেছি আমরা এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছি, তারপরও দেখা যায় যে আমাদের মধ্যে শুকরিয়া নেই। আমি সবসময় শুকরিয়া জানাই আমার আল্লাহ তাআলার কাছে যে আমি এই পৃথিবীর বুকে বেঁচে আছি এবং আলহামদুলিল্লাহ সুস্থভাবে বেঁচে আছি। তো বারান্দায় বসে শীতের সকালে চা উপভোগ করার পর দেখছি আমার ছোট্ট বাবুটা তখনও ঘুমাচ্ছে, আর এর মধ্যে টুকটাক কিছু বাজার চলে এসেছিল, আমি এখন সেগুলোকেই একটু গুছিয়ে নিচ্ছি। গত কয়েকটা ভয়েসে আমার ভয়েসের পাশাপাশি আপনারা আরও কোনো ছোট্ট ছোট্ট আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে আমি যখন আমার রেকর্ডগুলো এডিটিংয়ে বসি তখন কিন্তু আমি এগুলো শুনতে পাই, আর এগুলো হচ্ছে আমার ছোট্ট পুচকু সোনাটার ভয়েস। ইদানিং যখন আমি আমার ব্লগগুলোতে ভয়েস দিচ্ছি তখন দেখা যায় যে সিজদা আমার কোলেই থাকে, আরও ঘুমন্ত অবস্থায় থাকে, মাঝে মাঝে একটু আড়মোড়া দিয়ে যখন ওঠে তখন এইসব ছোট্ট ছোট্ট আওয়াজগুলো করতে থাকে। আর আমি যখন আগে আমার ভয়েস দিতাম আমার ব্লগগুলোতে তখন বেশিরভাগ সময় দেখা যেত যে ও আমার মায়ের কোলে থাকতো এবং আমি আমার মতো করে একটা নির্জন জায়গায় বসে এই কাজগুলো শেষ করতাম। কিন্তু আমি তো বলেছি আমার মা কয়েকদিনের জন্য একটা বিশেষ কাজে ময়মনসিংহ গিয়েছে, আমি এখন বাসায় বলা যায় একদমই একা। আজকে যখন আমি ওকে কোলে নিয়ে ভয়েস দিচ্ছিলাম তখন সত্যি আমি আমার মাকে ভীষণ মিস করছিলাম, আর মানে মনে মনে বলছিলাম যে মা তুমি কবে আসবে, তোমাকে ছাড়া আমার একদমই ভালো লাগছে না। আপনাদের সাথে তো এর আগেও আমি শেয়ার করেছি যে আমি কিভাবে লেবু, কাঁচামরিচ, ধনেপাতা, শসা এগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করে থাকি, আর এখন যেহেতু শীত সিজন এখন কিন্তু এগুলো খুব বেশি সহজলভ্য হয়ে উঠেছে, আর আমি এই সময়টাতে কিন্তু সারা বছরের জন্য কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো এগুলো একদম ফ্রিজ করে রাখি। তো আজকে সারা বছরের জন্য না, জাস্ট অল্প কয়েকটা প্রতিদিনকার জন্য যে ব্যবহার করা হয় সেই কাঁচামরিচগুলো আনা হয়েছিল, সেগুলোকে আমি একদম বোটা ছাড়িয়ে নিয়েছি আর পানিতে ভালো করে ধুয়ে একদম ড্রাই করে নিয়েছি। এরপর একটা টিস্যু পেপার বিছিয়ে ঠিক এভাবে কাঁচামরিচগুলোকে রেখে দিচ্ছি ফ্রিজে। আপনি যখন এভাবে ফ্রিজে রেখে দিবেন তখন কিন্তু কাঁচামরিচ বেশ 15-20 দিনের জন্য খুবই তাজা থাকবে। আর বাজার করে আসার পরে দেখা যায় যে পলিথিনের জন্য ঘর অনেক বেশি নোংরা হয়ে থাকে, একটা এদিকে তো আরেকটা ওদিকে থাকে। তো আগেও আমি শেয়ার করেছি আমি কিভাবে একটা পলি ব্যাগ ফোল্ড করে খুব সুন্দর করে ভাঁজ করে রাখি যাতে জায়গাটা অনেক বেশি কম লাগে এবং দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। কতটা দেখেছেন আমি ঠিক জানি না, তারপরও আপনাদের জন্য আমার আজকের ব্লগে আমি এই পলি ব্যাগগুলো ফোল্ড করা দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা আমি এরকম ফোল্ড করে নিয়েছি, দেখুন এটা রাখতে যেমন সুবিধা হবে জায়গাও কিন্তু অনেক কম লাগবে। তো আজকে সন্ধ্যায় আমাদের একটা বিয়ের প্রোগ্রাম আছে, সেখানে অ্যাটেন্ড করতে হবে, আর এই বিয়ের প্রোগ্রাম মানেই হচ্ছে আমার কাছে শাড়ি পরা। তো আমি দেখছিলাম যে আসলে আজকে কোন শাড়িটা পরা যায়, এত বেশি শাড়ি দেখে আসলে খুব কনফিউজ ছিলাম, আর যেহেতু বাবুকে ক্যারি করতে হবে সো কমফোর্টের একটা ব্যাপার আছে সেটাকে মাথায় রেখে আসলে শাড়ি খুঁজছিলাম। তো পছন্দের শাড়িটা খুঁজতে খুঁজতেই বিদায় নিতে হচ্ছে আজকের ব্লগ থেকে, তবে কথা দিচ্ছি ফিরে আসব আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।